ডেঙ্গু নিয়ে, করোনা নিয়ে, টাইফয়েড নিয়ে বর্তমানে একটা আতঙ্ক চলছে। গরমে মানুষ হাঁসফাঁস করতেছে, কখনো গরম কখনো বর্ষা, চতুর্দিকে বর্ষার পানি। আমাদের ঘরের চতুর্পাশে ড্রেনের ভিতরে, ফুলের টপে, বাগানে ভাঙা কলস, ভাঙা যে কোনো কন্টেনার, ভাঙা বালতি, পুরনো পানি, টপের ভিতরের পুরনো পানি, এই জাতীয় পুরনো পচা পানি, বাসি পানি, পচা বাসি ময়লা চতুর্দিকেই এখন অবস্থান করছে। কারণ এটা বর্ষা ঋতু, এই ঋতুতে কিন্তু এই ধরনের রোগ প্রতি বছরই কম বেশি আসে। তো এই বছর একটু আক্রমণটা বেশি হচ্ছে, যেহেতু করোনাও আছে, এডিস মশারও আক্রমণ দেখা দিচ্ছে। আরেক দিকে আবার এখন একটু টাইফয়েড, প্যারাটাইফয়েড দেখা দিচ্ছে, জ্বর জ্বর ভাবটা একটু বেশি হচ্ছে। পানিবাহিত রোগেরও একটা প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, কারণ পানিটা এই সময় একটু বিশুদ্ধ পানি কম পাওয়া যায়। পানি আমাদের জীবন, পানি আমাদের মরণ। পানি বেশি আছে কিন্তু পানি বিশুদ্ধ নেই। পানি আমরা ফিটকিরি দিয়ে পানি খাবো, তাহলে পরে আমাদের পেটের সমস্যা এবং মশাবাহিত রোগের যে সমস্যাগুলো আছে, এখানে অ্যামোবিয়া, প্রোটোজোয়া, মশা সহজে সমস্যাগুলো আছে, এগুলো এই দিকটা আমরা প্রতিরোধ করতে পারব। আরেকটা হলো, আমরা যেখানেই দেখবো জমানো পানি, এক দুই দিনের উপরে কোনো জমানো পানি, পচা পানি, সেগুলোর ভিতরে হয় একটু কেরোসিন ছেড়ে দিতে হবে, নচেত সেখানে একটু ফিটকিরির পানি বেশি করে দিয়ে দিতে হবে। আমাদের যে মাটির নিচে যে আন্ডারগ্রাউন্ড যে বড় ট্যাঙ্কিটা আছে, এই ট্যাঙ্কির ভিতরে 100 গ্রাম ফিটকিরি দিয়ে দিতে হবে। এই ফিটকিরিটা মিশ্রিত হয়ে যেন এই পানিটা আপার ট্যাঙ্কি পর্যন্ত যায় এবং হাঁড়ি পাতিলের ভিতরে আসে। ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমাদেরকে গরম পানি, ফিটকিরির পানি, নিম পাতার পানি, কাঁচা হলুদ জাল দেওয়া পানি, এগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। যেগুলো আমরা হাজার বছর পানিবাহিত রোগ থেকে বাঁচার জন্য, বায়ুবাহিত রোগ থেকে বাঁচার জন্য, ডেঙ্গু জ্বর থেকে বাঁচার জন্য, মশাকে প্রতিরোধ করার জন্য আমরা যে ব্যবস্থাগুলি নিয়েছি, এই ব্যবস্থাগুলো আমাদেরকে নতুন করে আজকে থেকে মাইন্ডসেট করে ফেলতে হবে। আমরা সরকারের উপর ভরসা করব না, সরকার তার কাজ করবে, পৌরসভা তার কাজ করবে, আমরা প্রতিটা মানুষ আমাদের কাজ করব। আমাদের স্যানিটাইজেশন ব্যবস্থাটা ভালো রাখতে হবে, শুধু এখন হাত ধুলেই চলবে না, বলতে পারবো হাত এবং পা, আর দুবার গোসল আমাদের করতেই হবে, সকালে এবং বিকালে। অনেকে যারা বুদ্ধিমান লোক, যারা সত্যিকারের স্বাস্থ্য সচেতন মানুষ, তারা তিনবার গোসল করে। চীনের অনেক শহরই আছে যেখানে 3 থেকে 4 বার মানুষ গোসল করে। গোসল করার তো এক, আমি 2 বার গোসল করলাম আর 2 বার শরীরটাকে একটু স্লাইন ওয়াটার দিয়ে পুষে দিলাম, একটু নিম পাতার পানি দিয়ে পরিষ্কার করে দিলাম, একটু গরম হালকা কুসুম গরম পানি দিয়ে পুরো শরীরটাকে ছোটো তাওয়ালে বা গামছা পরিষ্কার করে দিলাম। এই যে আমাদের সচেতনতা, অনেক সচেতনতা, অধিক সচেতনতা, এটা আমাদের দরকার আছে। এখন এই পরিস্থিতিতে আমরা নিজেরা বাঁচবো, আমাদের পরিবেশকে ভালো করব, আমাদের পরিবারকে ভালো করব, আমাদের সমাজকে ভালো করব, আমাদের গ্রামকে ভালো করব, আমাদের ইউনিয়নকে ভালো রাখবো, আমাদের থানাকে ভালো রাখবো, আমরা রাখবো। আমরা সকলে যদি একমত হয়ে প্রতিদিন একটি উঠান বৈঠক করে কোথায় কোথায় পানি জমা আছে, কোথায় মশা জন্ম হইতেছে, এই এই মশাটা সাধারণত একটু আন্দা মশা, আন্দা মশা মানে ও ই করে না, রাতে চোখে দেখে না, এই জন্য ও কামড় কামড়ায় দিনের বেলা। ওই এই এলিশ মশার পাগুলি বড়, বডির একটু বড়, অন্য মশার চেয়ে একটু সেপারেট। ও একটু লাফিয়ে 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 একটু একটু লাফিয়ে লাফিয়ে হাঁটে এবং ওর ও এই আন্দা বলে ও লাফিয়ে চলে। অতএব ওদেরকে চিনতে অসুবিধা হওয়ার কথা না। আমরা ঘরে কোনো মশার কয়েক ধরাবো না, কিন্তু বারান্দায় ধরাবো, বাড়ির উঠানে ধরাবো, বাড়িতে একটু ধূপ প্রতিদিন দিতে হবে, সন্ধ্যার পর ভোরে একটু ধূপ দিয়ে দিতে হবে, যাতে জীবাণুগুলো আমাদের আমরা প্রতিরোধ করতে পারি। আমরা হাতে নিম তেল ব্যবহার করব, আমরা নৌ মশা ক্রিম আমরা ব্যবহার করব,
আমরা যত ধরনের আছে স্যানিটাইজেশন আছে এটা ব্যবহার করব। মুখে মাস্ক অবশ্যই আমাদের ব্যবহার করতে হবে, মাস্ক ব্যবহার দরকার হলে এখন ডাবল করে মাস্ক ব্যবহার করতেছে, যেখানে বেশি লোক সমাগম হবে, যেখানে কাঁচা বাজার আছে, যেখানে দুর্গন্ধযুক্ত স্থান আছে, যেখানে পানি জমে আছে এরকম কোনো স্থান আছে, বা আমরা খাল বিল ঝিলে যখন যাচ্ছি সেখানে ডাবল ট্রিপল মাস্ক ব্যবহার করতে হবে, এবং সাথে আমাদের স্যাভলন ডিটল বা নিম তেলের নিম তেল অথবা নিম পাতা বা কাঁচা হলুদ হাতে ডলে ওইটা আমরা মুখে দিয়ে দিতে হবে। তারপরে আমরা নিজেরা নিজেরা প্রাথমিকভাবে একটা প্রাথমিক চিকিৎসা আমাদের ভিতর থেকে গ্রহণ করতে হবে, আমাদের ঘরের ছেলে মেয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমাদের পরিবেশ সকলকেই আমরা এই জিনিসটা বুঝাইতে হবে, বলতে হবে, সুরক্ষা দিতে হবে। এগুলো আমাদের সকলের নিজের দায়িত্ব। আর গোসলের পরে একটুখানি নিম পাতার পানি বা একটু গরম পানি ব্যবহার করতে হবে, ফ্লোর পরিষ্কারের জন্য, সিঁড়ি পরিষ্কারের জন্য অবশ্যই সর্বরকম স্যানিটাইজেশন ব্যবহার করে ফিটকিরি পানি দিয়ে আমাদের ফ্লোরটাকে পরিষ্কার করে ফেলতে হবে, হাড়ি পাতিলগুলি সম্পূর্ণ ফিটকিরির পানি দিয়ে পরিষ্কার রাখতে হবে। এই গত কয়েকদিনে এই করোনা ভাইরাস এবং ডেঙ্গু জ্বর এগুলির অনেকগুলোরই একটা অ্যাডভান্স কোনো লক্ষণ খুব একটা খুঁজে পাওয়া যাচ্ছে না। লক্ষণ ছাড়াই দেখা যাচ্ছে যে রক্তের প্লাটলেট কাউন্টগুলো কমে যাচ্ছে, যেটা থাকবে 1.5 লাখ সেটা এসে করতে দেশে 50,000 60,000 40,000 30,000 10,000 নেমে যাচ্ছে। আরেকটা হলো যে টেস্ট না করা পর্যন্ত এটা ক্লিয়ার হওয়া যাচ্ছে না তার ডেঙ্গু জ্বর হয়েছে কি না। বিভিন্ন জ্বর হচ্ছে বা ডেঙ্গু জ্বরের জন্য টিকা নিতে দেওয়া হচ্ছে, এভাবে ধরা পড়ে যাচ্ছে যে তার ডেঙ্গু হয়েছে, তার টাইফয়েড ওডেলটা বেড়ে যাচ্ছে, তার করোনা ভাইরাস হয়েছে। এই জিনিসগুলো কিন্তু বর্তমানে আরও 1 বছর আগের মতো বা 2 বছর আগের মতো নেই। এখন আমাদেরকে আমাদের প্রচেষ্টাই আমাদের যেতে হবে ডাক্তারের কাছে। আমরা সকলে 68,000 গ্রামের যে ইউনিয়ন পরিষদ আছে এই ইউনিয়ন পরিষদের কাছে আমাদের যেতে হবে। ইউনিয়ন পরিষদে করোনা ভাইরাসের টিকা দেওয়া আছে, এটা আপনাদের পাওনা, আপনাদের দাবি, এটা আপনার বাঙালি জাতির জন্য আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের জন্য এই সুযোগ এনে দিয়েছে। এই মহান সুযোগ আপনার ইউনিয়ন কাউন্সিলে যে আপনি আজই আপনি এটার খোঁজখবর নেন, আপনি থানায় যে খোঁজখবর নেন, আপনি যে সকল নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে খোঁজ নেন, আপনি 999 টেলিফোন করে যেরকম সব রকম হেল্প চাইতেছেন, একদম ফায়ার থেকে আরম্ভ করে নিরাপত্তা থেকে আরম্ভ করে এখানেও আপনি ইচ্ছা করলে 999 যোগাযোগ করে একটু জিজ্ঞাসা করতে পারেন যে আমি কোথায় গেলে এখনই করোনার টিকাটা পাবো, করোনার ইঞ্জেকশনটা আমি দিতে পারবো, আমি একটা দিয়েছিলাম মাঝে অনেক দেরি হয়ে গেছে আমি কোথায় গেলে পাবো। আমাকে অনেকেই প্রশ্ন করে, প্রায় শত শত লোকই আমাকে প্রশ্ন করে, আমি আমার উত্তরটা তাদেরকে দিয়ে দিই যে আপনি ইউনিয়ন পরিষদে যান, আপনার এটা বাধা হবে কিনা, কোনো বাধা হবে না। যেইখানেই আপনার করোনার টিকা কেন্দ্র আছে, ইঞ্জেকশন কেন্দ্র আছে, আপনি সেখানে গেলে তারা আপনাকে সব অ্যাডভাইস দেবে, কোনো নেগেটিভ কোনো কিছু বলবে না, আপনি পজিটিভ একটা ভালো শব্দ পাবেন, বন্ধুসুলভ একটা মিষ্টি হাসির ব্যবস্থা করা আছে, আপনি যান দ্রুত। তো এইভাবে আমরা 14 ডাক্তাররা আছি, আমরা যারা সমাজসেবক আছি, আমরা যারা সমাজ সংস্কারক আছি, আমরা যারা সমাজের সাথে চলে মিশে আছি, বাংলাদেশের গ্রাম ডাক্তার আছে প্রায় 50,000-এর মতো গ্রাম রেজিস্টার গ্রাম ডাক্তার কাজ করতেছে, তাদের কাছে আপনারা যান, পরিকল্পনা অফিসগুলি আছে সারা বাংলাদেশে সেখানে যান, যেখানেই স্বাস্থ্যকেন্দ্র আছে সুস্বাস্থ্যের জন্য কাজ করে সেখান থেকেই আপনারা এই টিকার জন্য ব্যবস্থা আছে, এই টিকাগুলো আপনারা নিয়ে নিতে পারেন। তাছাড়াও অনেক ইনফরমেশন সেন্টার নতুন গ্রামে আমি দেখে আসছি যে গ্রামে এখন ইনফরমেশন সেন্টারগুলো আছে, সেই ইনফরমেশন সেন্টারগুলোতে আপনার সেবার কাজ হচ্ছে, আপনি আমাদের পিজি হাসপাতাল, বঙ্গবন্ধু হাসপাতাল এখানেও বিভিন্ন সেক্টরে সারা বাংলাদেশে মানুষকে অ্যাডভাইস করতেছে।
আমরা নিজি ড্রাগ থেকে সাহায্য দিচ্ছে, সহযোগিতা দিচ্ছে, ইঞ্জেকশনের ব্যবস্থা করাই দিচ্ছে। অনেকেই একটু হয়ে যাচ্ছেন ইনফরমেশনের জন্য, ভুল জায়গায় অনেক জায়গায় আপনি ঘোরাঘুরি করতেছেন না, আপনি সহজ জায়গায় সহজভাবেই আপনি মোবাইলের মাধ্যমেই কিন্তু আপনি এই ইনফরমেশনগুলি পেয়ে যেতে পারেন। আপনি বিকাশ সেন্টারগুলোতে অনেক সময় বলে দেয় যে আপনি অমুক জায়গায় যান, এই এলাকার এখানে ইঞ্জেকশন দিচ্ছে। সাধারণত প্রাইভেট হাসপাতালগুলোকেও এই ইনফরমেশন পাস করার জন্য সরকার সহজ ব্যবস্থা করে দিচ্ছে। তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের তিনটা টিকা, একটা করোনা, আরেকটা টাইফয়েড, আরেকটা আমাদের এডিস মশার আক্রমণে আমরা যেসব রোগগুলো আমাদের হচ্ছে, এই সবগুলো রোগের জন্য আমাদের সবচেয়ে বেশি দরকার সচেতনতা, সবচেয়ে বেশি দরকার স্যানিটাইজেশন ব্যবস্থা, সবচেয়ে বেশি দরকার পরিষ্কার পরিচ্ছন্নতা, সবচেয়ে বেশি দরকার আমাদের মাইন্ডসেট করা যে যেখানেই দেখবো জমানো পানি, সেটা ছাদে হোক, ঘরে হোক, বাইরে হোক, বাড়ির পাশে হোক, ঘরের আঙিনায় হোক, কার নিচে হোক, বেলকনিতে হোক, আমরা এটা সাথে সাথে এটাকে নিজের পা দিয়ে, নিজের হাত দিয়ে এটাকে ধ্বংস করে দেবো। আলহামদুলিল্লাহ।